ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমান নবী এ দয়ার নবী হেরা কালগিরি করিতে রাকাল বলে দয়ার নবী এ পাথর গুলো মারিতেন এসে যে আমাল এ দয়ার নবী আবদুল্লারি লাল নবীর নামে দরুদ পড়ে এ মোমেন মুসলমান আল্লাহুম্মা সল্লি আলা খুব জোরে বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবী এ দয়ার নবী রাস্তা দিয়ে গেটে যান
মেঘের আয়েশে দয়ার নবীন এ মাথার উপর সায়া দেন, এসে যে আমার এ দয়ার নবীন আবুদুল্লাহ ইলাহ নবীর নামে দরুদ পড়ে এ মোমেন মুসলমান। আল্লাহুম্মা খুব জোরে সল্লি আলা আমার সঙ্গে সবাই যে কে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি শীতে জমে গেছেন নাকি? জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা, এ শিরুচু করি মুসলমান না জাবানার দাওয়াত সেছে ভাঙা কিল্লা ওড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ কি ডঙ্কা আলম মে বাজো আদিয়া কামলি ওয়ালে নে, তাওহীদ কি ডঙ্কা আলম মে বাজো আদিয়া কামলি ওয়ালে নে, পি পি কে পিয়ালে কৌসার কে লোটেঙ্গে মাচাচি ফর ফর কে, ইন্না আতাইনা কাল কৌসার ফরমা দিয়া কামলি ওয়ালে নে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আমার সঙ্গে হাত তোলে আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ এই ঠান্ডার দিনে কারা মেরে বিচান কাতায় লাতি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ আপনার দরবারে খাদ্য কানা পেতেছি। আয় আল্লাহ আল্লাহ রাতের বেলা কোলা করেছি, আমরা দিনের বেলা কোলা করে চাল্লা আপনি দেখেছে আপনার অগোচর কিছু করতে পারিনি, তাই রাতের বেলা আপনার দরবারে একা দুকানা পেতে কাঁদি। আয় আল্লাহ আল্লাহ পাপে বলে তাড়িয়ে দেবেন না, আল্লাহ গোনাকার বলে দূরে সরিয়ে দেবেন না, আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম, সেই নামের বাবার কাতে আমাদের তামাম জিন্দগির গোনা একবার মাফ করে দি। আল্লাহ এই গ্রামের যুবকেরা তরুণ তরুণ বন্ধুরা অনেক কষ্ট ক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ মাহফিল বানিয়েছে, আমি এদের জন্য দোয়া করি আল্লাহ এদের নবীর পাগল আল্লাহ আপনার পাগল আপনি বানাইনি। আমিন আমিন তুম্মা আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফিল ফুরকানিল হামিদ।
فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ আমি যখন কোরআন তেলাওয়াত করতে যে রেখে দেবো, আপনারা সবাই আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? জোরে বলুন আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরে জোরে বলেন আসতে না জোরে। ঠিক আছে, আমি আপনাদের একটা চান্স দিচ্ছি, দেখি কি আপনাদের জোর আছে, কতটা ইমানের শক্তি আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহ আওয়াজ হয়েছে, কিন্তু সেই আওয়াজ হয়নি। আব্বা আর একটু জোর হবে? এই যুবক ভাই একটু হাত তুলে বলে আর একটু জোর হবে? তাহলে আর একটা চান্স আপনাদের দেই। বাহ কি ভালো ছেলে আপনার। এই বাবু একটু আপনার বসুন না ভাই, একটু বসুন, পিছনে তো অনেক জায়গা আছে, আপনি একটু বসুন। আরে আপনার তো আবার ভাই, এই যুবক ভাইরা পিছনে আর যা তা এই পথটা পিছনে তো জায়গা আছে, বসে যান আপনারা। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান
Faruji'il basara hal tara min futur. Aru cilla jurkan subhanallah. Aru cilla jurkan subhanallah. পারা নম্বর ২৯ সুরা নাম সুরাতুল মুল্ক এই সুরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজেল নম্বর ৭৭ রুকু নম্বর ১ আয়াত নম্বর ১ থেকে ৩ আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ আর চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ সম্মানীয় আজকের জলসা নির্বাচিত নির্ধারিত মনোনীত সুযোগ্য সভাপতি সাকিব সম্মানীয় ভাই নিজামউদ্দিন শেখ সাকিব আজকের এই মহফিলের যিনি প্রধান অতিথি আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ মহাব্বাতের মানুষ সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা দিগার ওলামায়ে কিরাম আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালে উপবিষ্ট আম্মা জান বুবু জানো বেটিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই বোনেরা হাফেজে কোরআন ওলামায়ে কেরামগণেরা ও আল্লাহর হাজী বান্দাগণেরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া আব্বা জাল্লা পাক রব্বুল আলামিন সুস্থ খালাতে এই মহফিলে এসে বসে কিছু বলার এবং আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষকে মানুষদের কিছু শোনার মতো শক্তি আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার আমরা সবাই মিলে শুকরিয়া করি সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কোরআন শরীফের তিনটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি আমি এই তিনটি আয়াতের তরজমা এবং তাফসীর করব আপনারা শুনতে রাজি আছেন কি হাত তুলে দেখান তাকবীর দেন নারায় তাকবীর জোরে বলেন নারায় তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহুম্মা আমিন বাবা কোরআন শরীফের ২৯ পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন দেখুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল আমার আল্লাহ গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে বলছেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা আমি আল্লাহ আমারই কুদরতি হস্তে সুবহানাল্লাহ আজকে বলতে হবে না কালকে বাড়ি যেয়ে বলবে একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ এই বন্ধু একটু বসো না তোমরা একটু বসো পিছনে এত বেড়াবেড়ি করছেন কেন আপনারা এত সুন্দর বসার জায়গা ওখান থেকে এই বসার জায়গাটার উপর দিয়ে সবাই জুতো পায়ে দিয়ে যাচ্ছে অন্যদের বসতে অসুবিধা হবে কিছু কিছু যুবক জোয়ান আছে দেখবেন আমি তো আস্তে আস্তে আসতে পারছিলাম না প্রচন্ড জাম আমি লক্ষ্য করে দেখেছি কিছু যুবক ছেলে এবং মেয়ে এরা রাস্তাটা প্রচন্ড জাম করেছে এরা কি মনে করে এই মহফিলটাকে আমি বুঝলাম না আব্বা সত্যিকারের যদি ভালো মায়ের সন্তান হয়ে থাকেন
এই মহাফিল বাদ দিয়ে তারারা কি বাজার ঘাটে বেড়াতে পারেন? আরে কথা জোরে বলেন, পারেন? আমি সকলের দিকে লক্ষ্য করে বলছি, জায়গা পিছনে আছে, আপনারা বসুন, বসে যান। আমি তিনটা আয়াত পড়েছি আপনাদের কাছে, তরজমা তাফসীর করলে ওয়াজ বুঝতে পারবেন। আবার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ, আল্লাহ বলে দিলাম আমি আমার, গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর একবার জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পরপরই বললেন, ওহু আলা কুল্লি শাইইন কদির, আর আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীর বুকে আর দুইজন নেই। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর মতো ক্ষমতার কারুর আছে? আচ্ছা, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? সবাই জোরে চিল্লাই বলেন, কার? আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের তৃতীয় পারা, সূরা আল বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ হোয়াটসোএভার ইজ ইন দি হেভেনস এন্ড হোয়াটসোএভার ইজ ইন দি আর্থ। আল্লাহু আকবার, আরো জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা বান্দিরা মনে রেখে দিও, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ, সব আমার, আর সবার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা বাবা, সম্মান দেবার মালিককে, বাচ্চার গদি দেবার মালিককে আল্লাহ। আব্বা জান খাই জানে না, ও যুবকেরা জোয়ান খাই রাখ, ওরে আবার আম্মি জানে না, শুনে যান জেনে যান, আবার আল্লাহ রাব্বুল কালামিন কোরআনের তৃতীয় পারা সূরা আল কিমরানের 26 নম্বর কাতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিন মান তাশা। আবার আল্লাহ বলে দিলেন, আয় আমার নবী গো, আপনি বিশ্ববাসীকে বলে দেন, আমি আল্লাহ হলাম গোটা পৃথিবীর মালিক, আমি আল্লাহ হলাম গোটা পৃথিবীর বাদশাহ। উনি নবী, দেখ আমি আল্লাহ বলে দিলাম কবির গাও, আমি আল্লাহ জানে গিসা করি ওই লোকটার আমি আল্লাহ রাজ সিংহাসনে বসিয়ে দেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ না বুঝলে কিন্তু আপনি শুনে মজা পাবেন না। আরে ভাই, এত গেজাগেজি করলে আমার বক্তৃতা আমি করতে পারবো না, একটু আস্তে কথা বলেন আপনারা। আর কমিটির ভাইরা কোথায় গেছেন? এনারা গেছেন কোথায়? এই ভাই দিল্লি বসিয়ে দেন, আমি বারবার করে যদি বলি আমার সময়টা পাস হয়ে যাবে, আমি পাস করতে চাচ্ছি না। আমি সকলের কাছে বলতে চাই, আল্লাহ বলছে, নবী আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান, আমার অজনা তো বুঝবেন না, আমার দিকে তাকান। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, কে হাবিব বল, আপনি বলে দিন গোটা পৃথিবীর বাদশা আমি আল্লাহ। আল্লাহু আকবার। তো তিল মুলকা মান তাশা, এ নবী আমি আল্লাহ যার ইচ্ছা করি তারে বাদশাই দেই। আল্লাহু আকবার। আবার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, নবী আমি আল্লাহ যাকে বাদশাই দেবার পরে ওই ব্যক্তি যদি আমার সঙ্গে টন্ডাই করে, আমি আল্লাহ যদি আমার বিধান না মানে, আমি আল্লাহ যদি আমার বিধানকে ওভারটেক করে দেয়, আয় আমার হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমার এত ক্ষমতা আছে। আবার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, অতুইসু মান তাশা অতুযিল্লু মান তাশা, হে নবী আমি আল্লাহ কবার যা কি ইচ্ছা তাকে সম্মান দেই। সম্মান কে দেন? জোরে বলেন, কে দেন? আল্লাহ দেন। আল্লাহ বলছেন, নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যা কি ইচ্ছা তাকে সম্মান দেই। এ হাবিব, সম্মান দেবার পরে আমি আল্লাহ যদি
আমার সঙ্গে চিটিং বাজি করে, আমার সঙ্গে ধড়িবাজি করে, হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ কাবাটাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে তার ইজ্জত হানি করে মানুষের কাছে বেইজ্জতিও করে দিতে পারি। এ ক্ষমতা কার আছে? জোরে বলতে হবে, কার আছে? ভালো করে বুঝবেন।